পর্যন্ত আমরা হচ্ছে আরএমএস ভ্যালু কি জিনিস অ্যাভারেজ ভ্যালু কি জিনিস এইগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আসলে আমরা গ্রাফ থেকে অ্যাভারেজ ভ্যালু বা আরএমএস ভ্যালু এগুলো আসলে বের করতে বললে কিভাবে করব সেটা আসলে দেখব তো এটা শুরু করার আগে আমরা আগে দেখি যে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভ যদি আমাদেরকে দিয়ে দেয় ওতে আসলে ডিসি ভোল্টেজ বলি বা কারেন্ট বলি বা কথা ডিসি ভ্যালু মিক্সড আছে কিনা এটা বুঝবো কি করে দেখেন আমাদের যদি একটা পিওর সাইনোসেডাল হয় অর্থাৎ সেটা হোক কিংবা সাইন হোক আমরা সাইন নর্মালি মনে করেন বিষয়টা একটু বেশি আলোচনা করতেছি এটাই এখন ধরেন আমাদের যদি সাইন ওয়েভ হয় তাহলে কি হবে এই যে এটা আমরা বলতেছি পজিটিভ পিক আর এটা বলতেছি হচ্ছে নেগেটিভ পিক তো এটার ধরেন নাম দিলাম ভিপি তাহলে একটা পিওর সাইন ওয়েভ যদি হয় তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে মাইনাস ভিপি অর্থাৎ এই পিকটা যদি হয় দশ এই পিকটা অবশ্যই হবে মাইনাস দশ তাহলে আমরা দেখার সাথে সাথে এক নজরে আসলে কিভাবে বলতে পারি যে ডিসি মিক্সড আছে যদি আমরা দেখি যে এই দুইটা পিক সাংখ্যিক মান আমরা প্লাস মাইনাসের এই ঝামেলাটা আপাতত অফ রাখি যদি দেখি যে সাংখ্যিক মান আলাদা তাহলে আমরা প্রথমেই বলে দেবো যে ওতে ডিসি মিক্সড আছে প্রথম কথা মানে আমাদের অবশ্যই কি পজিটিভ পিকটা যেই ভ্যালু হবে নেগেটিভ পিকটা সেম হবে তো পজিটিভ যদি বিশ হয় নেগেটিভ হবে মাইনাস এটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা সাইনা ওটাল এতে ডিসি মিক্সড নাই এটা অবশ্যই মনে করেন জিরো থেকে শুরু হবে যদি এটা না হয় তখন আমরা বুঝবো হ্যাঁ ওতে আসলে ডিসি মিক্স থাকার একটা চান্স আছে অথবা ডিসি মিক্সড আছে এখন কথা বুঝলাম যে আচ্ছা তাহলে কেমন হবে ধরেন আমি বললাম যে এরকম একটা জিনিস এটা যেমন বলতেছি জিরো এটাকে আর জিরো না বলে অন্য কিছু বললাম বা ধরেন এটা আমাদের কোশ্চেনে দেওয়া নাই কিন্তু মনে রাখতো এটা কিন্তু জিরো না এটা যেমন জিরো ছিল এটা কিন্তু আর জিরো না জিরো হয়তো উপরে নিচে যেকোনো জায়গায় থাকতে পারে তো ধরেন আপনাকে বললাম যে এই ভ্যালুটা হচ্ছে চল্লিশ আর এই ভ্যালুটা মনে করেন ঠিক আছে যখনই দেখলাম যে আমাদের পজিটিভ পিক আর নেগেটিভ পিক সমান না মানে সাংখ্যিক মানটা সমান না তখনই আমরা বুঝতে পারতেছি যে এর ভিতরে কি আছে এসিডিসি দুইটাই মিক্সড আছে তার মানে এই সিগনালটা পিওর সাইনোসেডাল না এবার তাহলে আমরা কিভাবে বুঝবো যে এর ভিতরে আসলে ঠিক কি পরিমাণ ডিসি মিক্সড আছে সেটা আসলে আমরা এখন বের করব ওকে তাহলে প্রথম আমাদের বের করার বিষয় হচ্ছে এসি পিক বের করবো আমরা অর্থাৎ এসি পিক না বলে আমরা সাইনোচালও বলতে পারি এসিপি যেমন এই যে এটা বলতেছি পিওর সাইন তো এর ভেতরেও কি এরকম পিওর সাইন আর ডিসি দুইটাই আছে তাহলে যতটুকু পিওর সাইন আছে সেই পিওর সাইনের পিক ভ্যালুটা আসলে কত সেটা আমরা বের করব তাহলে সেটা বের করার আসলে সূত্রটা কি আমরা এই যে আপার ভ্যালু এইটা থেকে লোয়ার ভ্যালুটা বিয়োগ করে দুই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা এই পিক ভ্যালুটা পেয়ে যাব তাহলে আপার ভ্যালু আছে দেখেন চল্লিশ মাইনাস লোয়ার ভ্যালু যত আছে লোয়ার ভ্যালু আছে কত -20 ডিভাইডেড বাই তাহলে যে 40 আর এটা হচ্ছে 20 60 60 কে দুই দ্বারা যদি ভাগ করে আসে তিরিশ তাহলে আমরা বুঝবো যে আমাদের এই যে পিকটা আছে এটা হচ্ছে এসি সিগনালের জন্য হচ্ছে তিরিশ আচ্ছা আমি একটু হোল্ড করেন আমার একটা ইমার্জেন্সি কল আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই পিওর যে এসিটা আছে সেটার পিক হচ্ছে তিরিশ এখন আমাদের কাজ হচ্ছে ডিসি তাহলে কিভাবে বের করব এটা আমরা দেখেন যে বুঝতে যে এসির পিক যদি তিরিশ হয় এই তিরিশের সাথে আর কত যোগ করলে আসলে চল্লিশ হবে অবশ্যই দশ তাহলে আমরা বুঝতে পারতেছি যে ডিসি আসলে এখানে দশ পরিমাণ আছে আর যদি সূত্র আকারে আপনি ভাবতে ই করতে চান যে আমি আসলে সূত্র আকারে এটা মনে রাখবো তাহলে আমরা সূত্রটা এরকম ভাবেই করতে পারি যে এসি পিক এসি বলতে এখানে আমি পিওর এসির কথা বলতেছি প্লাস ডিসি সমান এই মিক্সড পিক আমি এই নিচেরটা দিয়েও বের করতে পারি উপরেরটা দিয়েও বের করতে পারি তাহলে দেখেন আমি উপর উপরেরটা হিসাব করি তো দেখেন সাইনোসডাল পিক এর কথা বললাম পজিটিভ পিক যা হয় নেগেটিভ সেম হয় তাহলে আমার দেখলাম যে এখানে পজিটিভ পিক পিক আসছে ৩০ তাহলে নেগেটিভ আসবে অবশ্যই পিওর সাইনের বা কজের যায় বললে এটা মাস্ট মেনটেন থাকবে তাহলে আমি যদি আপার দিয়ে সূত্রটা বের করি এসি পিক আপার হচ্ছে পজিটিভ তিরিশ যোগ ডিসি সমান আপারের দেখেন পিক হচ্ছে চল্লিশ তাহলে অবশ্যই আমি বলতে পারি যে এখানে ডিসি ভ্যালু আছে কত চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে হয় দশ আপনি যদি মনে করেন যে আমি লোয়ার পিক দিয়ে টেস্ট করবো তাও হবে লোয়ার পিক কত প্লাস ডিসি এটা সমান মিক্সড এর লোয়ার পিক লোয়ার পিক কত যে মাইনাস বিশ তাহলে এখানে বসায় দিলাম মাইনাস বিশ তাহলে ডিসি কত হবে এই যে এই তিরিশ ওইপারে গেলে পজিটিভ তিরিশ তার থেকে বিশ বাদ দিলে হয় দশ তেমন আমরা বুঝতেছি যে এই যে ডান পাশের যে সিগনালটা আছে এই সিগনালটা আসলে এসি আছে তিরিশ পিকে একটা এসি আর তার সাথে ডিসি আছে দশ পরিমাণ তাহলে আমরা সিগনালটাকে আসলে ইকুয়েশন আকারে কিভাবে লিখতে পারি জিনিসটা দাঁড়াবে রকম যে আমাদের ধরেন আমি নাম দিলাম ওয়াই অপটি অথবা ভি অপটি আই অপটি যাই হবে সেটা দিব এটা সমান হবে ডিসি প্লাস এসি নর্মালি যেহেতু বুঝতেছি দুইটা আছে আমরা দুইটা আকারে লিখলাম তো ডিসি তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কত আছে এখানে দেখতেছি দশ তাহলে আমরা লিখে দিলাম দশ প্লাস এসি নর্মালি আমরা আসলে কিভাবে লিখি এসির একটা পিক ভ্যালু লিখতে হয় এখানে যেমন এই পিকটা হচ্ছে বিশ দেন আমরা সাইন লিখবো এখানে কি থাকবে ওমেগাটি প্লাস থাকবে আমরা যদি চিত্রতেই দেখতে পাই যে চিত্রটা হচ্ছে পিওর সাইন তাহলে সেখানে আর কিছু প্লাস মাইনাস না লিখলেও চলবে দেখেন আমাদের চিত্রই দেখতে পাচ্ছি কি জিরো থেকে শুরু হয়েছে কারণ এটা হচ্ছে পিওর সাইন তাহলে এর সাথে আর কিছু না লিখলেও চলবে যদি দেখি যে একটু পরের থেকে শুরু হচ্ছে তখন আমরা প্লাস মাইনাস কিছু একটা দিব তাহলে ওই সিগনালটাকে আমরা আসলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর যদি আমরা এটাকে আলাদা আলাদা ভাবে বুঝাই জিনিসটা আসলে এইরকম দাঁড়াচ্ছে যে আমাদের একটা এসি সিগন্যাল আছে এটা একটু ছোট বড় আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যাতে মোটামুটি সমান মানের হয় তাহলে এটা হচ্ছে বিশ এটা হচ্ছে আচ্ছা আমাদের মেবি একটু ভুল হচ্ছে আমাদের এই যে এসি পিক কিন্তু আসছিল তিরিশ 20 না আর এর সাথে যোগ করতেছি কত এটা কিন্তু এখন জিরো লেখা যাবে এটা সমস্যা না আর এর সাথে আমরা যোগ করতেছি দশ মানের একটা ডিসি ভোল্টেজ এই দুইটা যদি যোগ করি তখন আমরা ফাইনালি আসলে যে যে গ্রাফটা শুরুতেই লিখলাম বা আঁকাইলাম এইটা হচ্ছে সেই গ্রাফটা পাবো যদি আমরা ওই দুইটা জিনিস যোগ করি যখন আমাদের অ্যাভারেজ বলি বা আর বলি তখন আমরা আসলে এই ইকুয়েশন নিয়ে বের করবো আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা ওকে আমরা তাহলে নেক্সট যাই আচ্ছা তো দেখেন আমাদেরকে আসলে এরকম কিছু সিগনাল দিয়ে বের করতে বলবে যে আর এম এস ভ্যালু বের করো অথবা এভারেজ ভ্যালু বের করো আমরা কোশ্চেনে যাই চাক আমরা মোটামুটি প্রত্যেকটাতে দুইটার জন্য চেষ্টা করব যে এটা বের করা তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই সিগনালটা টাইম পিরিয়ড বের করা প্রথম কথা কারণ ওই যে আমরা যে সূত্রটা দেখছিলাম ওই সূত্রে কিন্তু টাইম পিরিয়ড একটা বিষয় ছিল টাইম পিরিয়ডটা কিভাবে বুঝবো ঠিক যেই টাইম পর সিগনালটা রিপিট হইতে থাকবে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড এই সিগনালটা দেখলেই আমরা বুঝতে পারতেছি দেখেন জিরো থেকে টু পর্যন্ত এর পরে গিয়ে কিন্তু আবার সেম সিগনালটা রিপিট হচ্ছে তার মানে যে এইটা হচ্ছে যে বেসিক সিগনাল এই সিগনালটাই কিন্তু বারবার আমরা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি জিরো থেকে টু এটাই হচ্ছে আমাদের একটা সিগন্যালের টাইম পিরিয়ড তাহলে আমরা এই সিগনালটা দেখে বুঝতে পারতেছি এটা টাইম পিরিয়ড হচ্ছে দুই এই বরাবর যেই ইউনিট থাকবে সেটাই নিব এখন কোয়েশ্চেন এম ছিল আমরা আপাতত সেকেন্ড হিসাবে কাউন্ট করতেছি সেকেন্ড ধরেই মনে করেন ম্যাথটা আমরা করি তাহলে এখানে ধরে নিলাম যে আমাদের টি টু সেকেন্ড এখানে বলে দিবে মিলি সেকেন্ড নাকি তা আমি আপাতত ধরে নিচ্ছি এটা সেকেন্ড আর এটা যেহেতু আই অফ টি বলে দিছে এটারও একক থাকবে আমি ধরে নিচ্ছি এটা অ্যাম্পিয়ার কারণ আমাদের এই জিরো থেকে টু পর্যন্ত এই গ্রাফের ইকুয়েশন আর কি ফর্ম করতে হবে তাহলে দেখেন আমাদের ইকুয়েশন গ্রাফটা আসলে কি দুই রকম হচ্ছে জিরো থেকে ওয়ান একরকম ওয়ান থেকে টু হচ্ছে আর এক রকম তাহলে আমরা এই গ্রাফের ধরে নাম দিলাম টি যেটা বলে থেকে ওয়ান পর্যন্ত আসলে ইকুয়েশন আমরা বের করব তাহলে জিরো থেকে ওয়ান আসলে কি হচ্ছে দেখেন ওই যে শিখছিলাম যে ইকুয়েশন বের করার যে সিস্টেম সেটা হচ্ছে কি এই ইকুয়েশন সমান হবে এম মানে ঢাল হবে তো ঢাল কত এই যে পিক ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু তো পিক ভ্যালু হচ্ছে আট মাইনাস লোয়ার ভ্যালু হচ্ছে জিরো দেন টাইমের ডিফারেন্স টাইম যে এখানে দেখেন এক এখানে হচ্ছে জিরো তার মানে এটা হচ্ছে ওয়ান ইন্টু সাথে কত দিব দিবকেটে টি মাইনাস যে বিন্দুতে গ্রাফটা জিরো হচ্ছে সেইটা এই যে জিরোতেই কিন্তু গ্রাফটা জিরো হচ্ছে তাই এখানে আমরা টি মাইনাস জিরোই বসাই দিব তাহলে যদি একটু সুন্দর করে লিখি জিনিসটা আসে কত এখান থেকে আট বাই আট কেসে কি হচ্ছে দেখেন সেকেন্ড কেসে একই সিস্টেম আমরা অ্যাপ্লাই করব তাহলে প্রথমে ঢাল ঢাল কত আপার মাইনাস লোয়ার তাহলে এখানে আপার কত এইট মাইনাস লোয়ার হচ্ছে জিরো এখন কথা হচ্ছে টাইম নেবো সেই হিসাবে আমি প্রথমে যেই আপারটা নিব তার নিচে যে টাইমটা আছে সেটা প্রথমে নেব শেষে যেই ভ্যালুটা নিব তার নিচে যে টাইম আছে সেটা নেব তাহলে আমি এখানে প্রথমে নিছি আট আট এর নিচেই টাইম আছে কত ওয়ান তাহলে এখানে আমাকে টাইম ওয়ান আগে শুরু করতে হবে মাইনাস এই যে জিরো নিছি এই বিন্দুতে এখানে টাইম কত টু এই টু আমাকে দিতে হবে ইন্টু টি মাইনাস যেখানে জিরো হচ্ছে দেখেন জিরো হচ্ছে টু তে আমি বসাই দিলাম টু এটা করলে কত হয় এখান থেকে ওয়ান আর এটা তো আট আছে তাহলে মানে মাইনাস এইট টি আর এই মাইনাস এইটের সাথে এটা যদি গুণ করি হয় আট দুগুণি ষোলো এই টাইমটা আমরা পাচ্ছি এক থেকে শুরু করে দুই পর্যন্ত তাহলে এই মোটামুটি আমাদের ইকুয়েশন হয়ে গেল তাহলে ইকুয়েশন একটা পাইলাম এইটা আর একটা পাইলাম এইটা এখন দেখেন আমাকে যদি আই আর এম এস বের করতে বলে আচ্ছা এইটার শর্টকাট সূত্র আসলে হয় বা যখন সিগনালগুলা মিক্সড দিয়ে দিবে বা ধরেন অন্য টাইপের দিয়ে দেবে তো সব ক্ষেত্রে আসলে শর্টকাট না করাই ভালো আর আপনি যদি মনে রাখতে পারেন খুব ভালো কিন্তু আসলে তাতে একটু রিস্ক থেকে যায় কারণ সিগনাল যদি একটু ঘোরায় ফেঁচা দেয় আপনার ওই শর্টকাটে হয়তো ওই সময় মিলাইতে গেলে আপনার জন্য ঝামেলা সেক্ষেত্রে একটু টাইম লাগলেও আমার মনে হয় ইকুয়েশন দিয়ে করাটাই ভালো কারণ আমরা আসলে কিন্তু হাতে খুব একটা করব না আমাদের ইন্টিগ্রেশন পার্টটা আমরা চেষ্টা করব টোটালি ক্যালকুলেটারে করতে হাতে বলি বা একটু ভেবে ভেবে বলে ইকুয়েশন গুলাই করবো বাকিটা ক্যালকুলেটারে আর কি বেশি ট্রাই করব তাহলে আইআরএমএস কি শিখলাম গতদিন আর কি যে সূত্রটা আমরা ফর্ম করছিলাম যে রুট ওভার নিচে যাবে টি তাহলে টি এখানে দেখতেছি কত দুই তাহলে বসাই দিলাম দুই একবারে দেন কত থেকে কত এই যে জিরো থেকে টু পর্যন্ত নিব এবং সূত্র কি যে টি যেটা আছে এইটার কিন্তু স্কোয়ার করতে হবে তাহলে অফ টি তো দুইবারে পাচ্ছে তাহলে এখন জিরো থেকে টু কিন্তু একবারে নিলে আমাদের আর হবে না আমাদেরকে দুইবারেই নিতে হবে কারণ জিরো থেকে টু একটা ইকুয়েশন নাই এখন আর যেহেতু দুইটা আছে আমাকে দুইটাই নিতে হবে তাহলে প্রথমত জিরো থেকে ওয়ান একটা নিব এই জায়গায় কত এইট টি তাহলে আমি কি করবো এইট টি লিখলাম আবার আমি করব কত থেকে ওয়ান থেকে টু ইকুয়েশন কত ষোলো মাইনাস এইটটি তাহলে ষোলো মাইনাস এইট টি এইটার করবো স্কোয়ার এর করবো ডিটি এইটা এখন যদি আমরা সলভ করি যেটা আসে তখন হাতে যদি সলভ করতে যান একটু টাইম লাগবে স্বাভাবিক বাট আমরা চেষ্টা করব এটা আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করা তাহলে দেখেন ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করি তাহলে জিনিসটা আসলে কি রকম আসে আচ্ছা ক্যালকুলেটর কি দেখতে পাচ্ছেন আপনারা ওকে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ক্যালকুলেটরে আমাদের এইখানে যদিও লাগতেছে না বাট ইন্টিগ্রেশন ক্ষেত্রে অবশ্যই এই ডিগ্রি মোডটা রেডিয়ানে করে নেবেন এখানে না করলেও সমস্যা নেই কারণ এখানে তো পাই নাই যেখানে সাইনোসোডাল থাকবে পাই থাকবে সেটা অবশ্যই এই ডিগ্রিটাকে রেডিয়ান করে নেবেন এটা সবচেয়ে ভালো উপায় এখানে যেহেতু লাগছে না এখানে আর আমি দিলাম না তাহলে আমরা এই ইকুয়েশনটা জাস্ট ক্যালকুলেটরে তুলবো তাহলে ফার্স্টে আমরা রুট তুললাম দেন আমরা এরকম ভাগ করে দিলাম নিচে যাবে হচ্ছে দুই তাহলে দুই বসাই দিলাম নিচের কাজ শেষ উপরে এই যে এখানে দেখেন মোটামুটি সবার ক্যালকুলেটার এটা পাবেন এই যে ইন্টিগ্রেশন কারোর হয়তো রাইট সাইডে থাকতে পারে কারোর লেফট সাইডে যেটা পাবেন ওইটা দিবেন দেন আমাদের এই টি তো এখানে তো আর টি পাবো না এখানে যে সব জায়গায় টি আছে আমরা এখানে সেই সব জায়গায় যে এক্স নিয়ে নেব যেহেতু ডি আছে তাহলে এক্স নিয়ে নেব তো কারো কারো ক্যালকুলেটার হয়তো এক্স আলাদা আছে এই ক্যালকুলেটার এক্স এই যে আমাদের এই বাটনটা তাহলে আলফা চেপে ওইটা চাপবো তাহলে এইট এক্স তুললাম ফার্স্ট ব্রাকেট ক্লোজ স্কোয়ার করে দিলাম এখন এর লিমিট কত থেকে কত জিরো থেকে তাহলে আমি লিমিট দিয়ে দিলাম জিরো থেকে দেন প্লাস কত ষোলো মাইনাস এইট ষোলো মাইনাস এইট এটা নেব এক্স ফার্স্ট ব্রাকেট ক্লোজ স্কোয়ার করবো এর লিমিট হচ্ছে এক থেকে শুরু করে দুই পর্যন্ত মোটামুটি আমাদের সব তোলা শেষ এখন যদি সমান চেপে দিই আমাদের যে অ্যান্সার এইভাবে আসবে অথবা আপনি যদি দশমিক আকারেও দেখাইতে চান তাও দেখাইতে পারবেন আচ্ছা এই অংশটুকু সবাই বুঝতে পারছেন কিনা কারোর কারোর যদি অন্য ক্যালকুলেটর থাকে যেমন একশো এম এস কারোর থাকে তাদের কিন্তু ওখানেও করা যাবে বাট ওদের সিস্টেম কিন্তু একটু আলাদা আমার কাছে আপাতত আসলে এরকম কোনো সফটওয়্যার নাই এই জন্য আমি দেখাতে পারতেছি না যদি কারোর থাকে পরে আমাকে একটু নক দেন আমি ট্রাই করব যে কোনো ক্যালকুলেটর ম্যানেজ করে হোক বা কোনোভাবে হোক হেল্প করার যাই হোক তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান এইট এটা যেহেতু একটা কারেন্ট তাই আমরা লিখে দেব ফোর পয়েন্ট সিক্স ওয়ান এইট এম্প হচ্ছে আমাদের আসে এখানে আসলে আমাদের কোশ্চেনটা কি বলতেছে ফাইন্ড দা এস ভ্যালু অফ দা ভোল্টেজ ওয়েব ফর্ম মানে এটা আমাদের ভোল্টেজ ওয়েব ফর্ম দেওয়া আছে এর আর এম ভ্যালু বের করতে হবে আহ তো আচ্ছা এভারেজ পাওয়ারও বের করা লাগবে কত এই দুই ওহমের ভিতরে যদি এই মানে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় তাইলে আমাদের কি পরিমাণ আমরা শুরু করি প্রথমে বের বের করতে আমাদের লাগবে। আমাদের দেখেন যে এইখানে জিরো থেকে টু এইটা কিন্তু আমাদের একটা সিগনাল বলা যাবে না কারণ বললাম যেই টাইম পর রিপিট হবে সেইটা তো জিরোতে দেখেন সিগনালটা যেইভাবে হচ্ছে টুতে তে কিন্তু সেইভাবে হচ্ছে না তো তেও যদি আমাদের সিগনালটাই যে এরকম একটা ত্রিভুজ থাকতো তখন কিন্তু আমরা বলতে পারতাম যে টু হচ্ছে পর্যায়কাল কিন্তু আমরা দেখতেছি এই এই সেম সিগনালটা রিপিট হচ্ছে পরে গিয়ে পাঁচের তাহলে আমাকে কিন্তু জিরো থেকে পাঁচ পর্যন্ত একটা টাইম মানে একটা টাইম পিরিয়ড ধরতে হবে এটা কিন্তু খুব সাবধান যতটুকু ভ্যালু আছে ততটুকু যে টাইম পিরিয়ড বিষয়টা এরকম না যেই টাইমের পর আমরা সেম সিগনালটা রিপিট পাবো সেই টাইমটাকে আমরা বলতেছি টাইম পিরিয়ড এখানে পাঁচ সেকেন্ড পরে গিয়ে আমরা রিপিট পাচ্ছি এজন্য এই সার্কিটের জন্য আমরা বলবো টাইম পিরিয়ড হচ্ছে তাহলে লিখে দিলাম বাকিটুকু আমরা দেখেন এখানে এই বের করা খুব সহজ শুধুমাত্র জিরো থেকে টু পর্যন্ত ভ্যালু আছে টু থেকে ফাইভ পর্যন্ত জিরো তাহলে আমাকে ভি অফ টি শুধু ওইটুকু টাইমের জন্য বের করলেই চলবে তো ওইটুকু টাইমের জন্য কত আপার ভ্যালু দশ মাইনাস জিরো টাইম কত যে টু মাইনাস জিরো মানে টু ইন টি মাইনাস জিরোতেই জিরো তাহলে আমরা লিখতে পারি ফাইভ টি কোন টাইমের জন্য জিরো থেকে টু পর্যন্ত বাকি টাইমে কিন্তু মান জিরো ওইটুকু আর হিসাব না করলেও আমাদের চলবে তাহলে ভি আর এম এস সমান কত হবে দিলাম রুট আর নিচে যাবে হচ্ছে পাঁচ উপরে ইন্টিগ্রেশন তো শুধু একটা সেটা কত আহ জিরো থেকে টু পর্যন্ত এই যে ফাইভ টি আছে এইটার স্কোয়ার করব দেন ডিটি করে দিব যা আসে সেটাই আমাদের অ্যান্সার তাহলে রুট করলাম নিচে নিলাম পাঁচ উপরে একটা ইন্টিগেশন ফাইভ এক্স তার জিরো থেকে টু পর্যন্ত দেখেন আমাদের কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টেজ অথবা সিক্স ফাইভ ওয়ান ফোর নিলেও হচ্ছে ভোল্টেজ তাহলে আমরা বুঝতেছি যে দুই ওহম রেজিস্টরে আসলে এই পরিমাণ ইফেক্টিভ ভোল্টেজ কাজ করতেছে তাহলে ধরেন সার্কিটটা আঁকা এরকম এটা হচ্ছে দুই ওহম এখন এই দুই ওহমের দুই মাথায় আসলে এই পরিমাণ ভোল্টেজ কাজ করতেছে এখন এর পাওয়ার যদি বের করতে চাই দেখেন কারেন্ট বের করে পাওয়ার বের করতে পারবো বাট সেটা আসলে ঝামেলা তা আমরা আসলে একবারে সহজে কি বলতে পারি যে পি সমান ভি আর এম এস এর স্কোয়ার ডিভাইডেড বাই টু অবশ্যই ভি এর আমরা মানকে স্কোয়ার করব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এসব কিছু নিব না কারণ যেহেতু রেজিস্ট্রিভ আমরা জানি যে ভোল্টেজের অ্যাঙ্গেল যা হবে কারেন্টের অ্যাঙ্গেলও তাই হবে তার মানে এক কথাই এটাকে স্কোয়ার করে দুই দ্বারা ভাগ করে দিলে যা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কার করেন এটা যদি করি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান ফোর স্কোয়ার ডিভাইডেড বাই টু আসতে সিক্স পয়েন্ট সিক্স সিক্স এটা যেহেতু আমাদের পাওয়ার বা ট্রু পাওয়ার অ্যান্সার অবশ্যই ওয়াটে হবে তার মানে এটা আসবে হচ্ছে সিক্স পয়েন্ট আচ্ছা এখানে দেখেন আমাদের সিগন্যাল আমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারি আবার এখান থেকেও শুরু করতে পারি তো যে কোনো জায়গা থেকে শুরু করেন কোনো সমস্যা না যে কোনো একটা টাইম পিরিয়ড নিলেই হবে তো আমরা জিরো থেকে শুরু করি একটু খেয়াল করে দেখেন যে আমাদের কি হচ্ছে জিরোতে মান দেখেন দশ থেকে কমে মাইনাস দশ হচ্ছে এই ঘটনাটা যেইখানে হবে সেই পর্যন্তই আমি একটা টাইম পিরিয়ড বলবো দেখেন ওয়ানে সেই ঘটনা ঘটছে না টুতেও ঘটতেছে না থ্রিতে দেখেন এই ঘটনাটা আবার ঘটতেছে কি হচ্ছে সিটে মান দেখেন 10 থেকে কমে -10 হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এই সিগন্যালের জন্য আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 3 অবশ্যই এদিকে সেকেন্ড হলে সেকেন্ড হবে আচ্ছা আমাদের বলছে ফাইন্ড দা আরএমএস ভ্যালু অফ দা সিগন্যাল আচ্ছা যাই হোক তাহলে এখানে আমাদের f of t এটা ভোল্টেজ নাকি কারেন্ট আমরা জানি না আমরা f of t বলছি তো এটা বের করা সহজ কারণ সব ইকুয়েশন মুখেমুখেই করে ফেলা যায় যেহেতু সব কনস্ট্যান্ট স্কোয়ার হয়ে জন্য খুব সহজ ট্রাইঙ্গুলার একটু ঝামেলা কারণ ইকুয়েশন বানাইতে হয় তাহলে দেখেন আমাদের শুরু হচ্ছে কত থেকে জিরো থেকে শেষ হচ্ছে কতই তিনে কারণ এটাই আমাদের টাইম পিরিয়ড তো জিরো থেকে ওয়ান পর্যন্ত ভ্যালু কত দেখেন এই যে মাইনাস দশ তাহলে আমি বলতেছি এখানে হবে মাইনাস দশ কত থেকে কত জিরো থেকে ওয়ান পর্যন্ত দেন ওয়ান থেকে টু পর্যন্ত জিরো যেটা জিরো সেটা তো আমাদের জন্য খুব ভালো হিসাব করার দরকার নাই দেন টু থেকে থ্রি পর্যন্ত মান কত প্লাস দশ মানে এটা 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 খুব ইজি একটা জিনিস আমরা আমরা বলতেছি কত থেকে পর্যন্ত এখন জাস্ট দেখেন ইন্টিগ্রেশন করে দেব ইফেক্টিভ বলতেছে তো আর এম এস বলতেছে তার আমরা ধরলাম যে এটা মান হচ্ছে এফ দেন আর এম এস অথবা অনেক সময় কিন্তু ইফেক্টিভ কথাটাও লেখা থাকে যাই থাক এটা একই কথা তাহলে এটার সমান কত হবে রুট ওভার নিচে যাবে টাইম পিরিয়ড মানে তিন তিনটিগেশন যাবে হচ্ছে জিরো থেকে ওয়ান মাইনাস দশ এইটার স্কোয়ার ডিটি প্লাস এই ওয়ান থেকে টু নেওয়ার আর দরকার নাই আমরা আবার টু থেকে থ্রি নেব কত যাবে প্লাস দশ এইটার স্কোয়ার ইন্টু ডিটি তাহলে এইটা এখন ক্যালকুলেটারে করলে যা আসা একবারে লিখে দিই একশো লিখে হচ্ছে জিরো থেকে শুরু করে ওয়ান দশের স্কোয়ার করলে এটাও হচ্ছে একশো আহ এটা হচ্ছে দুই থেকে তিন মোটামুটি হ্যাঁ আমাদের সবকিছু ওকে সমান চেপে দিলে আমাদের অ্যান্সার চলে আসতেছে তো এইট পয়েন্ট 1.65 দিয়ে দিলাম 8.165 যেহেতু এটা ভোল্টেজ নাকি एंपিয়ার কিছু বলে না আমাদের এতটুকু অ্যানসার লিখে দিলেই হবে অথবা যদি আপনার ইচ্ছা হয় এখানে একটা ইউনিট কথাটা লিখে দিতে পারেন কিছু না লিখলেও কোনো সমস্যা নেই শর্টকাট বলি বা সহজ সিস্টেম বলি সেটাও দেখব আমরা দেখবো আর এম আসলে কিভাবে করে দেখেন আমরা কি বললাম আগে এটা দেখার সাথে সাথে আমাদের সাইনোসয়েডাল পিকটা আমরা বের করে ফেলবো তাহলে এটা করি এটা তো সহজ পিক কত হবে এটার আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু যেহেতু মিলি ভোল্টে আছে আমি সব মিলি দিয়েই করতেছি আমি আর এটা কনভার্ট করলাম না ডিভাইডেড বাই টু তাহলে দুই আর ষোলো হচ্ছে আঠারো আঠারো কে দুই দ্বারা যদি ভাগ করি কত হয় নয় ভ্যালু কত হবে এই সাইনোসইডাল সাথে ডিসি যদি যোগ করি আমি আপার ভ্যালু যেহেতু নিলাম আপার পিক নিয়ে কথা বলবো তাহলে আপার পিক কত হবে দুই তাহলে ডিসি ভ্যালু আসলে কত ডিসি ভ্যালু হচ্ছে দুই মাইনাস নয় মানে মাইনাস সাত এটা আপনি যদি অনেকগুলো প্র্যাকটিস করেন আপনার এত হয়তো করাও লাগবে না এটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে একটা সূত্র ই করে দিছি এটা আপনি এই যে অর্ধেক করার পরেই বুঝতে পারবেন যে আসলে কত যোগ হচ্ছে এখানে আপার নয় থাকার কথা কিন্তু আছে দুই তার মানে অবশ্যই মাইনাস আসলে যোগ হচ্ছে তাহলে আমাদের ডিসি পাইলাম মাইনাস সাত তাহলে আমরা এই ভি অফ টি বলতে পারি কত মাইনাস এর সাথে যোগ হচ্ছে যে পিক কিন্তু নয় নাইন সাইন এই যে এই ভ্যালুটা খেয়াল করে দেখেন একে যদি আমি একটু উপরে তুলে নিই একদম ঠিক জিরোর সাথে মিলে যাবে তার মানে এখানে আর ওমেগা টির সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না তাহলে আমরা সিম্পলি কি করব ওমেগা ইনটু টি বসাই দেব আমাদের কাজ শেষ আচ্ছা এইখানে মেবি কোশ্চেনে আর কিছু বলা ছিল কি আচ্ছা কিছু না বলা থাক আমরা এতটুকু বুঝতে পাই যে এই বরাবর যদি আমরা পাই হিসাব করি তাহলে ওমেগা সমান আসলে টু পাই আসবে আমরা জানি ওমেগা সমান কত টু পাই বাই টি আর টিউ হচ্ছে টু পাই তার মানে ওমেগা সমান ওয়ান বসায় দেওয়া যায় মানে এই জিনিসটাকে আসলে লেখা যায় আর অন্য কিছু যদি হয় তাহলে কোশ্চেনে আসলে বলা থাকবে ওইটা নিয়ে করার দরকার আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি প্লাস নাইন সাইন ওমেগার মান তাহলে ওয়ান কেন ওমেগা সমান হচ্ছে টু পাই বাই টি তো পর্যায়কালও কালো ধরেন টু পাই তাহলে ওমেগা সমান কত হয়ে গেল ওয়ান টু পাই বাই টু পাই মানে ওয়ান এখন একটু খেয়াল করেন আমরা প্রথমে আর এমএস বের করি দেন এভারেজ বের করবে এভারেজ এখন পর্যন্ত আমরা আসলে করি নাই ওইটা এখান থেকে করলে আসলে বুঝতে পারবেন সাইন ওয়েভের ক্ষেত্রে এভারেজ আসলে নর্মালি বলে না কারণ পিওর সাইন ওয়েভ এর আসলে জিরো তো দেখেন আমরা যদি এখন আর বের করি ভি আর এম এস কত রুট ওভার ওই যে টি তো বললাম টু পাই তাহলে দিলাম টু পাই আর এখানে ইন্ট্রিগেশন হবে জিরো থেকে টু পাই পর্যন্ত কার ইন্ট্রিগেশন হবে মাইনাস সেভেন প্লাস নাইন সাইন এইটার স্কোয়ার ডিটি তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে যেহেতু আমাদের ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে আর নতুন করে চেঞ্জ করার দরকার নাই এখানেই বসাই দি এটা হচ্ছে টু পাই জিরো থেকে টু পাই পর্যন্ত যাবে এটা কত যাচ্ছে মাইনাস সেভেন প্লাস এর পিক হচ্ছে নয় আচ্ছা এখানে আবার টু এক্স না এটা হবে শুধু এক্স লাস্ট এসে কত দেখেন এই যে নাইন পয়েন্ট ফোর সিক্স না মানে এত মিলিভোল্ট যেহেতু সব মিলিতে আছে এটাও মিলি ভোল্ট আসবে নাইন পয়েন্ট ফোর সিক্স তাহলে এটা আসলো ইফেক্টিভ ভোল্টেজ বা আর এম এস ভোল্টেজ এখন দেখেন আমরা দেখব হচ্ছে অ্যাভারেজ তা অ্যাভারেজটা দেখলে আসলে বুঝতে পারবো যারা হচ্ছে ওই যে সার্কিট করেন বা আর ভুল হবে ক্লিপার ক্লিপার ভালো হচ্ছে রেকটিফায়ার রেক্টিফায়ার এক প্রকার ক্লিপারই তো ওইটার আসলে যে ডিসি ভোল্টেজ বের করতে বলে বা অ্যাভারেজ ভোল্টেজ বের করতে বলে সেটা এখানে একটু ক্লিয়ার হবে তাহলে এই সেমটারই যদি আমার অ্যাভারেজ বের করতে বলতো তাহলে আমরা জানি রুট হয় না বাকি সব কিছু কিন্তু সেম থাকে আর স্কোয়ার হয় না তাহলে নিচে আমাদের টাইম পিরিয়ড থাকবে থেকে পর্যন্তই সিগনাল মাইনাস সেভেন প্লাস নাইন সাইনটি ডিটি এই যে এখানকার স্কোয়ার হবে না আর রুট ওভারটা হবে না তাহলে দেখেন এটা বসান The blackhead thing. দেখেন আসলো কত -7 এর কারণে যে বললাম পিওর সাইনের এভারেজ ভ্যালু কিন্তু 0 আর কোন একটা মিক্সড সিগনালের এভারেজ ভ্যালু বের করতে মানে বের করার মানেই হচ্ছে ওই সিগনালে কি পরিমাণ ডিসি ভ্যালু এড আছে মানে একদম সহজ কথা একটা মিক্স সিগনালে এভারেজ ভ্যালু বের করা মানে কি পরিমাণ ডিসি সিগনাল এড আছে তাহলে একটা পিওর সাইনসোইডালের যদি এভারেজ বলি পিওর সাইনসোইডাল তো কোনো ডিসি সিগন্যাল এড থাকে না তার মানে তার ভিতরে ডিসি নাই মানে কত তার এভারেজ হচ্ছে আর যদি আপনাকে এইরকম সিগন্যাল দিয়ে বলে যে এভারেজ বের করো তাহলে আপনার তো সহজ আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে কি পরিমাণ এড আছে ডিসি অ্যাড আছে যে আমরা এখানে বের করলাম মাইনাস সেভেন পরিমাণ তাহলে অবভিয়াসলি এভারেজ ভ্যালু যেটা আসবে সেটা কত মাইনাস সেভেনই আসবে তো এটা আপনার এত কষ্ট করে আর বের না করে আপনি একবারে বলে দিতে পারেন যে ডিসি ভ্যালু হচ্ছে মাইনাস সেভেন মিলি ভোল ভোল্ট হলে ভোল্ট দেওয়ার এটুকু কি ক্লিয়ার সবাই একচুয়ালি দেখেন আমাদেরকে ওয়েব দিয়ে দিছে এইরকম এই ওয়েবটার বাস্তবতাটা আসলে কি একটু খেয়াল করেন যে ওয়েবটাকে যদি আমরা একটু নিচে আনি আমি ব্যাক ক্যালকুলেশন করতেছি আপনি যদি এটা বুঝতেছেন আসলে ব্যাক ক্যালকুলেশনটাই করতে হবে ব্যাক ক্যালকুলেশন মানে আমাকে এইটা দিয়ে দিছে বাট এইটা তৈরি হয়েছে কিভাবে সেটা আমি আসলে আপনাকে দেখাচ্ছি দেন ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ডিসি আসলে কোথায় আছে ধরেন আমার কাছে একটা ডিসি সোর্স আছে যেটা সাত মিলি যেহেতু এটা তৈরি করব আর একটা এসি সোর্স আছে যেটা হচ্ছে আচ্ছা এটার পিক যেন কত পাইছিলাম নয় নয় ভ্যারাইটি নাইন পিক তাহলে এখন এই দুইটা যদি আমি সিরিজে কানেক্ট করে দিই তাইলে আসলে এই তৈরি হয়ে যাবে এটা আমরা মোটামুটি সবাই বুঝতেছি যে হ্যাঁ সার্কিটটা এরকমই হবে এখানে ধরেন লোড দিয়ে দিলাম তাহলে ওর আমরা এই জিনিসটা পাবো এখন দেখেন এটাকে যদি আমরা ওয়েব আকারে দেখি তাহলে কি হবে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে মাইনাস সাত এই যে এসি এটা এসি সিগন্যাল তো আমরা চিনি সবাই হচ্ছে নয় আমি বুঝে নিয়ম এই দুইটা সিগনাল একচুয়ালি আমরা যোগ করতেছি এবার সহজ বিষয় যে এই দুইটা সিগন্যাল যদি আমি যোগ করি তাহলে আসলে ঘটনাটা কি ঘটবে এই যে এরকম আছে এটা হচ্ছে জিরো দেখেন এই সাইনোসালের লোয়েস্ট পয়েন্টটা কই ছিল জিরোতে ছিল এখন এই দুইটা পয়েন্ট যেহেতু যোগ করতেছি এই জিরোর সাথে মাইনাস সাত যোগ হবে অবশ্যই যোগ হবে তাহলে এই পয়েন্টটা পাবো হচ্ছে মাইনাস সাত এখানে ধরেন ওয়ান আছে ওয়ান এর সাথে মাইনাস সাত যোগ হবে টুর সাথে মাইনাস সাত যোগ হবে থ্রির সাথে মাইনাস সাত যোগ হবে ফোর এর সাথে মাইনাস সাত যোগ হবে এরকম করতে 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 এর সাথেও মাইনাস সাত যোগ হবে এবং আমরা জানি নয়ের সাথে মাইনাস সাত যদি যোগ হয় তাহলে কত হয় এই যে দিলাম সেম ভাবে এরকম প্রত্যেকটা পয়েন্ট যোগ হচ্ছে এই যে আবার জিরোর সাথে যোগ হবে তো জিরোর সাথে মাইনাস সাত যদি যোগ হয় আবার কত হয় মাইনাস সাত হয় দেন এটা হচ্ছে মাইনাস নয় তো মাইনাস নয় আর মাইনাস সাত যদি যোগ হয় তাহলে কত হয় মাইনাস ষোলো হয় তো একদম এই বরাবর পাব এবার এই পয়েন্ট গুলা যোগ করে দেন তাহলে যদি যোগ করি জিষ্ঠ দাঁড়াবে এই তাহলে ঘটনা দেখেন কি হইল যেই ভ্যালুটা আমার জিরোতে ছিল এই মাইনাস সাতাশি ওরে চাপায়ে একটু নিচে নামাই দিল কত ঘরেই যে দেখেন এই পয়েন্ট ছিল আগে জিরোতে ওই পয়েন্ট চলে আসছে এখন কত মাইনাস সেভেন এ মানে মাইনাস সাত ঘর নিচে চাপাই দিছে তাহলে পুরো এসি সিগন্যালটা কি হইলো সাত ঘর নিচে নেমে গেল এইটাই হচ্ছে ডিসি ওর মিক্সড হয়ে আছে সেটাই আমরা দেখেন এই যে এই ওয়েবে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা যেটা আগে জিরোতে ছিল এই যে ডট ডট যেটা দেওয়া এই ডট ডটটাই কিন্তু আমাদের মাইনাস সেভেনের ঘরটা রেফারেন্স যেটা বলতেছি এটা হচ্ছে সেই মাইনাস সেভেন আমাদের রেফারেন্স কিন্তু এইখানে এই জিনিসটা দেখেন একদম এজ ইট ইজ জিরোতে ছিল কারণ এটাই তো আমরা জানি যে কোনো একটা রেফারেন্স পয়েন্টের উপরে যতটুকু পাবো সাইনের নিচে সেম অ্যামাউন্ট পাবো দেখেন যে এটা যতটুকু এখানেও ততটুকু বাট অ্যামাউন্টটা আগে জিরোতে ছিল এই মাইনাস সাত কি করলো ওরা একদম সাত গড় নিচে নামাই দিল যার ফলে সিগনালটা এরকম হয়ে গেছে